বিধায়ক আর কি করবে? বিধায়কের নেত্রীকে বলুন গ্রামে আসতে। শনিবারের প্রচার যেন ভরা ডুবি, বিধায়ককে কাছে পেয়ে গ্রামবাসীদের ক্ষোভ বিক্ষোভ। পূর্ব বর্ধমানের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতে প্রচারে যান ভাতারের তৃণমূল বিধায়ক। এলাকায় ঢুকতেই জল কাদা ভরা রাস্তায় বিধায়ককে নামানো হয়। জলমগ্ন রাস্তায় হাঁটেন মান গোবিন্দ অধিকারী। বিধায়কের ছবি দেখেই শুরু রাজনৈতিক তরজা। বিধায়কের জলমগ্ন পথ নিয়ে টুইট করেছেন বিরোধী দলনেতা। মাঠে ঘুরে বেড়াই আমি, ভোটের জন্য রাস্তার কাজ থমকে, সাফাই বিধায়কের। রাস্তাটা দেখতো, আমি রাস্তাটা দেখি যে আমাকে কয়েকজন দেখতে ভেটে, আমি তখন ওই কথাটাই বললাম যে আমি জানি রাস্তা কী করে হাঁটতে হয়, কাদা রাস্তায় কী করে হাঁটতে হয় আমি জানি। আমি এখনও মাঠে ঘুরে বেড়াই। আলুপথের লোকেরা যারা এই মাঠে চাষ করে তারা অনেকেই দেখেছে আমাকে মাঠে ঘুরতে। এটা হয়ে গেছে, এটা ভোটের জন্যে রাস্তাটা আর হলো না, ভোট পরবর্তীকালে রাস্তাটা হয়ে যাবে। এতদিন উড়ে বেরিয়েছেন, মানুষ এখন হিসেব চাইছে, মন্তব্য দিলীপ ঘোষের। সবে শুরু হয়েছে, দেখুন সময় আসছে, সবাইকে মাটিতে আসতে হবে। এতদিন উড়ে বেরিয়েছেন, মানুষকে চমকেছেন, লুট করেছেন, মানুষ হিসাব চাইছে। মান গোবিন্দ অধিকারীর মতো পরিণতি হবে গোটা তৃণমূলের, মন্তব্য বিরোধী দলনেতার। এই পরিণতি তৃণমূলে সবাই হবে, কোথাও রাস্তাঘাট নেই, কোথাও কোনো উন্নয়নের কাজ হয়নি, শুধু লুট হয়েছে। বিধায়ককে কাদায় গড়াগড়ি করানো উচিত ছিল, মান গোবিন্দর মান খোয়ানোর মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির। এখন যখন বিধায়ককে কাদায় হাঁটাচ্ছে, কাদায় গড়াগড়ি খাওয়ানো উচিত ছিল, হাঁটিয়ে কি হবে? এতদিন তো হেঁটেছেই ওখানে গ্রামের মানুষ, বিধায়ককে নিয়ে ওখানে গড়াগড়ি খাওয়াতে হতো কাদাটা। তৃণমূলের প্রতিশ্রুতির টাকা নেতারা লুট করেছে, মন্তব্য বাম নেতার। তৃণমূলের নেতারা এমন লুটপাট করেছে, মানুষ বিক্ষোভ করছে ঘিরে, রাস্তা, জল ইত্যাদি ইত্যাদি, তৃণমূলের প্রতিশ্রুতির টাকা লুট করেছে তৃণমূলের নেতারা। আজকেও ভাতারে এমএলএকে ঘিরে মানুষ বিক্ষোভ দেখিয়েছে। সরকার আর চলতে পারে না, হ্যাঁ, কারণ এরা কার্ড মানি থেকে আরম্ভ, চুরি করা থেকে আরম্ভ, কিছুই বাদ দেয় নাই, হ্যাঁ, যার ফলে মানুষ সত্যিকার প্রত্যাখ্যান করে। বিধায়কের নেত্রীকে বলুন গ্রামে যেতে, তৃণমূল সুপ্রিমোকে নাম না করে আক্রমণ অধীর চৌধুরীর। বিধায়ক আর কি করবে? বিধায়কের নেত্রীকে বলুন গ্রামে আসতে। আসে নেত্রী আর খোকাবাবু যখন আসে হাজার হাজার পুলিশ নিয়ে আসে, তাই তাদের কাছে কেউ যেতে পারে না। বিধায়ককে একা পেয়েছে, মানুষের ক্ষোভ, আক্রোশ, ঘৃণা সব প্রকাশ পাচ্ছে। বিধায়ককে ঘিরে বিক্ষোভ, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ দাবানলের রূপ নিচ্ছে। নির্বাচনের আগের এই ছবি যথেষ্ট উদ্বেগের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।